কিউট কিউট মেয়েদেরকে পটানোর জন্য একটা কথাই যথেষ্ট, আমি বিটিএস দের ফ্যান। আমার ফ্যামিলির কেউ আমাকে পছন্দ করে না, বাইরের মেয়ে কি পছন্দ করে? আমরা জ্বলি না, আমরা জ্বালাই, আমরা দুই ভাই মিলে একটা বউ চালাই। গিরিবাড়া কি গলি ভাই, মুখ থেকে সত্য কথা বাইরে গেছে। এই ক্যামেরা বন্ধ কর, ক্যামেরা বন্ধ কর। বাবু অন্তর অন্তর গার্লফ্রেন্ডকে প্রতিদিন গিফট করে, তুমি কেন করো না? আমিও করতাম, আমি তো আর ওর গার্লফ্রেন্ডকে চিনি না। শান্তি ভাই, আমার কত হইছে ভাই? 5 টাকা হইছে। 5 টাকা? আমার কাছে তো 500 টিকি, বাংতি নাই। এ ভাই, এখন কি করবো? আমার কাছে তো বাংতি নাই। এক কাজ করেন, আপনি আরো 495 টাকার হাইগে আসেন। আচ্ছা ভাই। নয়ন কি হইছে? আমি আমার জীবন রাখতে চাই না, আমি মরতে যাচ্ছি, আমার আটকাইস না। আরে দাঁড়া, আরে দাঁড়াস না, দাঁড়াস না। আরে আহাত, তুই যদি মরতেই চাস এই রাস্তায় গাড়ি চলে না, ওই রাস্তায় যা। আমি তোমায় মারবো, এটা আমার অধিকার। তুমি মায়ের খাইবা, এটা তোমার দায়িত্ব। তুমি শুধু রানবা, আমি শুধু খাবো, কথা না শুনলে তোমায় কানের নিচে। আরে ভাই এটা পারো না, একটু দেখি। হায় হায়, আফসোসের বিষয়, পারো নেয়ার অকাত নাই বইলা। 13 নিছি। যদি তোমার প্রমোশন হয় তাহলে আমাকে কিন্তু সিঙ্গাপুর নিয়ে যাবে। সিঙ্গাপুর না, আজিমপুর। তখন দুইটারে একলগে আমি আজিমপুর পাঠায় দিমু। পুষ্পা, পুষ্পা রাজ, নিমটা, দোসরা টেল মি, মেঘলা তুমি কি আমাকে পছন্দ করো? না। আরে দাঁড়াও, তুমি তো পছন্দ করার কথা বলছো, ভালোবাসার কথা তো বলো নাই। ও, তার মানে তুমি আমাকে ভালোবাসো? না। তুমি মরে যেতে পারো না? আরে আমি তো তোমার সাথে বাঁচতে চাই। সত্যি? না। সকল টিকটক ইউজারদেরকে ওপেন চ্যালেঞ্জ, সাহস থাকলে তোমরা তোমাদের ভিডিও কোনো এডিট কোনো ফিল্টার ছাড়া আপলোড দিয়ে দেখাও, আর আমাকে মেনশন করো, তখন মানুষ বুঝতে পারবে তোমরা কত সুন্দর। ভাই ভিডিওটা এখন আপলোড করে দিবা নাকি? আরে বেড়া, আগে এডিট করব, ফিল্টার লাগাবো, এরপর। আচ্ছা খাদুনে গান কই, খাদুন গো তোমার নামে, খাদুন গো জীবন, আমার ভালোবাসার তোহাই লাগে, তুমি বিড়ি খাও না, দরকার হলে আমারই খাও। তা খাবো, ঠিক আছে, তো আগুন ধরাবো কোথায়? মন্ত্রী
যার ঘরেতে এরকম এক ডাঙ্গর মাইয়া থাকে, তার মা বাপে কেমনে ঘুমাই তেল দিয়া নাকে। দেখতে দেখতে একুশ বাইশ বয়স করলাম পার, বর্তমান যুগেতে কত ধৈর্য দুর্মুয়ার। এই বেটা কত শুনতো, এটার মানেটা কি? আমি 420। আরে তুই 420 সেট, আমিও জানি বলতেছি, এটার মানেটা কি? আমি 420। আরে বেকু পুরো এলাকা জানে তুই 420, তুই আরস নাই, তোরও বলতিছি এটার মানেটা কি? আমি 420। ধীরে ধীরে মায়া মানুষের প্রতি আকর্ষণ কমে যাইতেছে, ফিলিংস কমে যাইতেছে। আজকে রাস্তা আসার সময় চার পাঁচটা মায়া দেখছি, সবগুলারই বিয়া করতে মন চাইতেছে। তুমি চলে আসো প্লিজ, আমি আর এরকম করব না, প্লিজ তুমি চলে আসো, প্লিজ প্লিজ আসো। রে কেন ভাবি নি? হ্যাঁ আর কাছে দায় মানাই দে। হ্যালো ভাবি, আনাই তো নু কেন ওষুধের দোকান দিব, হেভি ব্যবসা হবে।